আসসালামু আলাইকুম বিয়ার সাহেব, মাহবুব রহমান আছি আপনাদের সাথে। আজ আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওর মাধ্যমে। তো আমি একটা অর্ডার করেছিলাম দারাজে গিফট বক্স, তো সেই বক্সটি আমরা আনবক্স করব। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন দারাজে আমি এটা অর্ডার করেছিলাম গিফট বক্স হিসাবে, তো এটা আমি আনবক্স করব। আসলে তারা আমাদের কি দিয়েছে, আমাকে কি দিয়েছে সেটা আমি দেখব। তো চলুন সবাই মিলে দেখে নিই। তো বিয়ার্স, অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকটা খুলে ফেলছি। তো আমি আসলে এটা আশা করি নাই যে তারা এত ছোট একটা জিনিস আমাকে দিবে। তাছাড়া এটার ভিতরে কী আছে আমি জানি না, আমি অনেক বড় কিছু দেখছিলাম, ওটা দেখে আমি অর্ডার করেছিলাম। তো দেখি এটার ভিতরে কী আছে, ঠিক আছে? তো বিয়ার্স, এটা কী ছিল বিয়ার্স, এটা কী দিয়েছে আমাদের তারা? আসলে এটা কী দিয়েছে আমি বিশ্বাস করতে পারতেছি না ভাই, এটা কী দিয়েছে ওরা? আল্লাহ, এটা কী করলো ওরা? সিরিয়াসলি দেখেন আপনারা বিয়ার্স, দেখেন আমি কখনো কল্পনাও করতে পারি না যে তারা এটা দিবে আমাকে, ঠিক আছে? আমি এখনই এটা নিয়ে যাব, আমি দারাজ পিক আপ পয়েন্টে যাবো। তারা আমাকে কী দিয়েছে? আমি এটা আপনার 14 টাকা না, আপনারা জানেন যে মাঝে মাঝে অর্ডার অফার করে তারা যে 14 টাকায় গিফট বক্স, কিন্তু আমি করেছি 74 টাকায়। তো আমাকে কী দিয়েছে আপনারা সবাই দেখতেই পারছেন আমাকে কী দিয়েছে, ঠিক আছে? তো সব মিলে বুঝে যাইতেছে যে আমাকে তারা মেরে দিল, ঠিক আছে? সব মিলে আমাকে মেরে দিল, আমার 74 টাকা শেষ। তো স্পেশালি ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই করা হয়েছে, আপনারা অর্ডার করবেন ভবিষ্যতে। তো এরকম আমি আশা করি আপনারা আমার মতো এরকম ধোকা খাবেন না ইনশাল্লাহ। কিন্তু আমি খুবই আপসেট যে আমার কী দিল এটা। দেখেন আপনারা ভাবতে পারেন যে আমি হয়তো এটা আমি নিজে বানাইছি, বিশ্বাস করেন আমি অর্ডার করছি, কিন্তু আমাকে কী দিল এটা আমি বিশ্বাসই করতে পারি না। তারা এরকম ধান্দাবাজি শুরু করলে তো হয় না। তো বিয়ার্স, আপনারা দেখতেই পারলেন দারাজ আমাকে ধোকা দিয়ে দিল। তো আপনারা কখনোই এরকম অর্ডার করবেন না আশা করি। তো এই ছিল ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।